আজকে ছোট্ট একটা আমল নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সেটা হলো আস্তাগফিরুল্লাহ। এই আমলটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে জিকির বেশি বেশি করতে হবে। তো জিকির হলো চারটা, একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তো এর বাহিরে আস্তাগফিরুল্লাহর ব্যাপারে বিভিন্ন হাদিসে বিভিন্ন ওলামা ইকরাম হক্কানি আলেমদের মুখে শোনা প্লাস এগুলোর উপরে আমল করে আমি অনেক ফায়দা লাভ করেছি, এই জন্য ভাবলাম যে আপনাদের সামনে বিষয়টা শেয়ার করি। আসলে আস্তাগফিরুল্লাহ যদি কোনো ব্যক্তি, বিশ্বনবী বলছেন যে যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহর উপরে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া ওই লোকটা হাত উঠাইতে দেরি হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কবুল করতে দেরি হয় না। তো আস্তাগফিরুল্লাহর আমলটা আমরা কখন করতে পারি? জিকির এটা এমন একটা জিনিস, এমন একটা বিষয় যে জিকির নামাজের জন্য ওযু দরকার আছে, ওযু করতে হয়, কিন্তু জিকিরের জন্য ওযুর প্রয়োজন নেই। সর্ব অবস্থায় সর্বহালতে জিকির করা যায়। জিকির বান্দা শুয়ে থেকেও করতে পারে, বান্দা রাস্তায় চলতি অবস্থায় করতে পারবে, বান্দা বসে বসে করতে পারবে, বান্দা দাঁড়ায় দাঁড়ায় করতে পারবে। তো আস্তাগফিরুল্লাহ আমরা দাঁড়িয়ে বসে ঘুমের সময়, নামাজের পরে, নামাজের আগে যখন সময় পাবো তখন আমরা আস্তাগফিরুল্লাহর উপরে আমল করব। তো আস্তাগফিরুল্লাহর উপরে আমল করলে আল্লাহ তাআলা আমাদের মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে, প্লাস আমাদের বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবে। এরপরে আরেকটা বিষয়, সেটা হলো যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহর উপরে আমল করে তো বান্দা মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের আটটা দরজা বান্দাকে ডাকতে থাকবে যে বান্দা তুমি আমার ভিতর দিয়ে প্রবেশ করো। এরকম ভাবে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, তো ইমাম আহমদ ইবনে হাম্বল এক রুটি বিক্রেতার কাছে গেছে। তো রুটি বিক্রেতা যখন রুটি বিক্রি করে, রুটি মাপ দেয়, ওজন করে, রুটি যখন চুলার মধ্যে দেয়, সে সর্বদাই করে আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল লোকটাকে জিজ্ঞাসা করলেন যে ভাই, আপনি তো সর্বদাই আস্তাগফিরুল্লাহর উপরে আমল করেন, তো এর দ্বারা আপনার ফায়দা কি হয়েছে, আপনি কি পেয়েছেন? তো ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে বলে, ভাই আমি দুনিয়াতে সব কিছুই পেয়ে গেছি কিন্তু একটা জিনিস আমি এখনো পাই নাই, সেটা হলো জামানার মধ্যে সবচেয়ে বড় একজন ইমাম, সবচেয়ে বড় আলেম, বিজ্ঞ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখা পাওয়ার আমার খুব শখ, খুব তামান্না, তো তাকে আমি একটু দেখতে চাই। বলে তার দরবারে আমি যেদিন যেতে পারবো, তাকে দেখতে পারবো, তাহলে আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করবেন। বলে আমি যত দোয়া করেছি প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে বলতেছে, ভাই যে ইমাম আপনি এতটাই মানে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন, আল্লাহ তাআলার কাছে এতটাই গ্রহণযোগ্যতা আপনার হয়েছে যে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, তো ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আপনার যেতে হবে না, বরং ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে আসছে জোরে বলি সুবহানাল্লাহ। তো এরকম ভাবে আস্তাগফিরুল্লাহর উপর আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক বিপদ আপদ দূর করে দিবে। দেখা যায় যে অনেকের পরিবারে অশান্তি, আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবে। অনেকে ঋণের মধ্যে থাকি, অনেকে প্রেশারের মধ্যে থাকি, অনেকে অসুস্থ থাকি, তো ভাই আমরা আস্তাগফিরুল্লাহর উপরে আমল করার চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বনবীর স্পষ্ট হাদিস, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা ফজরের নামাজের পরে 100 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর বানিয়ে দিবে, তার চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর হবে।
এর পরে আরো বর্ণনায় পাওয়া যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে একবার পড়বে সে অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দ্বারা আরেকটা फायदा পাওয়া যায় সেটা হলো যে আমাদের অনেকে দেখা যায় যে আমরা মাজার রোগে মাজার ব্যথায় আমরা অনেকেই পেরেশান অনেকেই দেখা যায় যে কানে শুনি না অনেকেই কথা অস্পষ্টতা কথার মধ্যে জড়তা পাওয়া যায় তো ভাই ভাইদেরকে বলবো আপনারা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আমল করবেন লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা সর্বদা করার চেষ্টা করবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনেক সমস্যা সমাধান করে দিবে যদি কোনো ব্যক্তি এরকম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সকাল সন্ধ্যা করে তাহলে তার फायदा আরেকটা কি হবে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো দুঃখে রাখবেন না তাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কষ্টে রাখবেন না তার সমস্ত কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবে এরকম লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি ইল্লাল্লাহ জিকির করে যে তামলাআন যে মিজানের পাল্লা এতটাই ভারী হবে কিয়ামতের দিন যে সমস্ত দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর এই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয় তাহলে এই ব্যক্তির পাল্লাটাই ভারী হবে সে এই ভারী পাল্লার ওজন নিয়ে সে আল্লাহর জান্নাতে চলে যাবে এই জন্য ভাই এই লা ইলাহা ইল্লাল্লাহর অনেক বড় ফায়দা আমরা জিকিরটা স্পষ্টভাবে করবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলে কমপক্ষে ফজরের নামাজের পরে 100 বার ঈশার নামাজের পরে 100 বার প্রতি নামাজের পরে আমরা 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করার চেষ্টা করব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময়ও আমাদের সোবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা বের করে দিবে যে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যে মান ক্বালা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে এই জন্য ভাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের উপর আমল করার চেষ্টা করবো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।